নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, একাদশ শ্রেণীর ইকোনমিক্সের 2022 সালে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তো দেখো আমি মাত্র 12খানা কোশ্চেন দিয়েছি। এই 12খানা কোশ্চেন থেকে তোমরা 100% 5খানা কোশ্চেনের উপরে কমন পাবে। টোটাল তোমাদের 10খানা কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের 5খানা কোশ্চেন লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, চাহিদার সূত্র লেখো, চাহিদার সূত্রের নিয়মের কিছু ব্যতিক্রম উল্লেখ করো, চাহিদার রেখা কেন নিম্নমুখী হয় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আমি এ নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি। বি নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য লেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো। তো দেখো, সি নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, মাথাপিছু আয় বলতে কী বোঝো, অর্থনীতিতে এর গুরুত্ব লেখো, অর্থনীতিতে এর গুরুত্ব লেখো, মাথাপিছু আয় বলতে কী বোঝো, অর্থনীতিতে এর গুরুত্ব লেখো। ডি নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ভিত্তি হিসাবে রিকার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্যটি নীতিটি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, তোমরা একটা কোশ্চেনও বাদ দেবে না। আমি মাত্র 12 থেকে 13খানা কোশ্চেন সিলেক্ট করেছি, একদম লাস্ট মিনিট সাজেশান। ই নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন উল্লেখ করো। এফ নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, ভারতের 1991 সালের শিল্প নীতির মূল বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ শিল্প লাইসেন্স নীতি। ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। জি নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো, পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো, ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 23 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, তিনটি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও, বেকারত্বের হার কীরূপ নির্ধারিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট 2022 সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায় তোমরা আমার কথাটা সম্পূর্ণরূপে শুনবে, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। 8 নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, দেখাও কীভাবে বাজারের মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়। জি নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, দুটি দেশের অবাধ বাণিজ্যের ফলে উভয় দেশ কীভাবে লাভবান হয়, অবাধ বাণিজ্যের সুবিধা অসুবিধা লেখো। কে নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো। তো দেখো, কে নম্বরে কোশ্চেন কিন্তু একবার তোমাদের আমি দিয়েছি, এটা কিন্তু আমার ডবল লেখা হয়েছে। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। আমি আজকে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ একাদশ শ্রেণীর আমাদের ইকোনমিক্সের অর্থনীতির সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি মাত্র আমি এখানে 12খানা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন থেকে তোমরা 100% 5খানা কোশ্চেন অন্তত তোমরা পাবে সাজেশনের মাধ্যমে। আমি কয়েকটা কোশ্চেন আমি বেছে দিয়েছি, হিউজ পরিমাণে সিলেবাস আছে, এই হিউজ পরিমাণে সিলেবাস থেকে সাজেশনটা বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ তোমাদের 2020 এবং 2021 সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষা হয়নি। যদি পরীক্ষা হয়ে যেত তাহলে কয়েকটা কোশ্চেন আমি বাদ দিতে পারতাম। তো দেখো, মোটামুটিভাবে আমি যা সাজেশান দিয়েছি, আমি একটা শর্টকাট সাজেশান দিয়েছি। যারা খুবই দুর্বল আছে ইকোনমিক্সে, যারা ভাবছে পাশ করতে পারবো কি পারবো না, তাদের ক্ষেত্রে এই সাজেশানটা আমি বের করেছি। 8 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, পার্থক্য লেখো, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে পার্থক্য, ভোগ্য দ্রব্য ও মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য। তো দেখো, এম নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, পরিকল্পনাকালে ভারতের জীবিকা কাঠামো কী ধরনের পরিবর্তন ঘটেছে। তো দেখো, এন নম্বরে কোশ্চেন কী আছে, মূল্য সংযোজন পদ্ধতি লেখো, এবং ও নম্বরে কোশ্চেন কী আছে, অঙ্ক। তো দেখো, অঙ্কটা তোমাদের আমি লাস্টের দিকে বলে দেবো, কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে আমি ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো। তো দেখো, 10 নম্বরে কোশ্চেন তোমাদের দুটো থাকবে, তোমাদের অন্তত একটা কোশ্চেন লিখতে হবে। তো দেখো, 10 নম্বর কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো, 10 নম্বরে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ভারতের কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতার কারণ ও ফলাফল আলোচনা করো, ঠিক আছে। 2 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে গৃহীত ভূমি সংস্কার কর্মসূচি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখান থেকে 4খানা কোশ্চেন দিয়েছি, 100% তোমরা এখান থেকে একটা কোশ্চেন অন্তত কমন পাবে। তো দেখো, 3 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি,
তো দেখো তিন নম্বরের কোশ্চেনে আমি কি সিলেক্ট করেছি, ভারতের অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রকৃতি এবং ফলাফল আলোচনা করো। চার নম্বরের কোশ্চেনে আমি সিলেক্ট করেছি ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো অথবা ভারতের কৃষির বৈশিষ্ট্য। তো দেখো এখান থেকে চারখানা কোশ্চেন দিচ্ছে, 100% তোমরা এখান থেকে কমন পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 নম্বরে। তো দেখো আমি আজকে শর্টকাট সাজেশন বের করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2022 সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়। তো দেখো অঙ্ক কোনগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি এই অঙ্কগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো যে সমস্ত অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু পাই চিত্রের অঙ্ক। তো দেখো পাই চিত্রটা কিন্তু অঙ্কনটা করা হয়নি, ঠিক আছে, গোল করে যে পাই চিত্রটা অঙ্কন করতে হয়। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি এবং খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এই আর একটা অঙ্ক আছে, আমরা যেমন দেখতে পাচ্ছি যে একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ক্রমযোগী পরিসংখ্যার অঙ্ক, গড়ের অঙ্ক, ঠিক আছে। তো দেখো খুব ইজি অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক আমি তুলে ধরেছি যেগুলো সালের কোশ্চেনে আসছে, বিগত 5 বছরের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো পরিসংখ্যা, তাই তো, সংখ্যা গুরুমানের অঙ্ক, তাই তো। তো দেখো সংখ্যা গুরুমানের অঙ্ক, এর অ্যান্সার আছে আমাদের 26। তো দেখো খুব সুন্দর করে বাড়িতে বসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখো এটা আমাদের পাই চিত্রের অঙ্ক। তো দেখো আয় কর আছে, অন্তঃশুল্ক আছে, বহিঃশুল্ক আছে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এই আর একটা অঙ্ক, এটা কিন্তু আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যমানের অঙ্ক, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, 66.29 অর্থাৎ 66.3, ঠিক আছে। তো দেখো এই যে অঙ্কটা আছে এটা আমাদের মধ্যমার অঙ্ক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা তো জানো মধ্যমার ফর্মুলাটা। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা সালের কোশ্চেন তুলে ধরেছি। তো দেখো এটাও খুব সুন্দর করে তুলে ধরেছি, এটা আমাদের 44.8, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এটা কিন্তু আমাদের সালের কোশ্চেন, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এটা আমাদের মধ্যমার অঙ্ক আছে, ঠিক আছে, মধ্যমার অঙ্ক। তো দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আমাদের পরিসংখ্যার অঙ্ক, ঠিক আছে, 26 এর অ্যান্সার বেরিয়েছে, এর অ্যান্সার কত বেরিয়েছে, 26, ঠিক আছে। তো দেখো এটা আমাদের গড়ের অঙ্ক আছে উপরেরটা, এটা আমাদের পাই চিত্রের অঙ্ক আছে, পাই চিত্রটাও অঙ্কটা করা হয়নি, তোমাদের অন্য কোনো একদিন আমি পাই চিত্রের অঙ্কটা দেখিয়ে দেবো। তো দেখো এই একটা অঙ্ক, ঠিক আছে, তো দেখো এই একটা অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।